মঙ্গলবার মহকুমার হালাহালের বিমল সিংহ স্মৃতি কমিউনিটি হলে জাতি উপজাতিদের নিয়ে এক শান্তি বৈঠকের আয়োজন করা হয়। আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক মুসলিম উদ্দিন আহমেদ, কমলপুর মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী, কমলপুর মহকুমার পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ, ওসি কমলপুর ওসি সালেমা, দুর্গা চৌমুনি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস, তিপ্রা মথার নেতা কুমার হালাম, গুপ্ত নারায়ণ দেববর্মা সহ হালাহালি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্যরা। এদিন শান্তি বৈঠকে জাতি উপজাতিদের মধ্যে শান্তি সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন জাতি উপজাতি নেতৃত্বরা। বৈঠকে শান্তি সম্প্রীতি বজায় রেখে চলার আহ্বান জানান ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক মুসলিম উদ্দিন আহমেদ। বলছিলেন যে দুর্গা পূজা আসছে, কিসের পূজা আমরা করবো, কিসের নামাজ, কিসের পূজা করবো? মানুষকে যদি সম্মান না করি, দুর্গা পূজা বিশাল আকারে করলাম, মাঠে বাড়া পাওয়ালাম না, এই দুর্গা পূজা অ্যাকসেপ্টেড হবে বলে আমার মনে হয়, আমি জানি না আপনার বিশ্বাস করেন কি না। মাকে সম্মান দেবো না, বয়স্ক লোককে সম্মান দেবো না, এই ছেলে আমাকেও সম্মান দেবে না। শুধু তখন হবে কি, দেওয়া এবং নেওয়া অসম্ভব। এতে মানুষ পাচ্ছে আমাদের এখানে যারা আছে, অনেকে হয়তো মাছ খেয়েছেন, মাংস খেয়েছেন, অনেকে খাননি, অনেকে হয়তো সকালবেলা খাবার তো ঠিক মতো খেয়ে আসেন, কিন্তু ওনার মনের টান আছে যে আজকে প্রশাসন থেকে একটা মিটিং ডেকেছে যাওয়া।